গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকে সকালটার জন্য তোমাদের খুব ভালো যাক, তোমাদেরকে আমার গোপালের মুখটাও আগে দেখিয়ে দিলাম। তো এখন সকালবেলা প্রায় কাজ হয়ে গেছে, সকালবেলা আমার ভিডিও শ্যুট করা সম্ভব হয় না, কারণ মোবাইল নিয়ে না কেউ মোবাইল ধরার থাকে না, কি স্ট্যান্ডটা নিয়ে যে আমি এদিকে ওদিকে করবো তাও আমার টাইম থাকে না। তো সকালবেলা এত ভাগ দৌড় করে কাজ হয়ে থাকে, তাড়াহুড়ো করে, নন্দিনীর এক্সাম চলছে তো ও খেয়ে দিয়ে যাবে, আজকে দুটো এক্সাম আছে, ও টিফিন নিয়ে যাবে, ওকে টিফিন আবার বানালাম। মা আজকে বোন ছিল না, একটু সকালবেলা কাজে দরকার ছিল, বোন আর ওর হাজব্যান্ড একটু বাইরে গিয়েছিল, তার জন্য আমাকে নিজেকে আজকে সব সকালে করতে হলো। মানে মায়ের কাজটা, মা এখন অসুস্থ তো মায়ের কাজটা এক্সট্রা হয়ে আছে, তার জন্য ছোটো বোন আছে এখন, ও টুকটাক করে দে। তো আমি আজকে আবার মায়ের রুটি বানালাম, মায়ের মানে সবজি বানালাম, তারপরে বোনের ছেলেটা ছিল ওর জন্য একটু পরোটা বানালাম, ওইগুলো করতে করতে সবাই নন্দিনীকে খেতে দিলাম, তারপরে আমরা খাবো, আমরা আলু সিদ্ধ করলাম, ছোলা সিদ্ধ করলাম, মুড়ি খেলাম। তো এইসব করে সকালে দিনটা কেটে গেল। এখন দুপুরবেলা 12টা বাজতে যায় আর আমি যাচ্ছি রান্নাঘরে রান্না করতে। মানে মাছ ফাছ ধোয়া হয়ে গেছে, মায়ের জন্য একটু মাছের ঝোল বানাবো, আর আমাদের যেগুলো টুকটাক রান্না আছে সেগুলো সব করবো। মায়ের জন্য পেঁপে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল বানাবো। তো অলরেডি আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, কারণ 12টা বেজে গেছে, মানে লেট হয়েছে, রান্নাঘরে তো আমি এই টাইমেই ঢুকি। তো এখন এই রান্না সব জোগাড় প্রায় হয়ে গেছে, মোচাটা সেদ্ধ করে নিয়েছি প্রেসারে, আর মাছটা ভাজছি, আর ঝোলটা বানাবো। মোচা তরকারি হবে, মাছের ঝোল হবে, আর নিম পাতা আলু বেগুন দিয়ে ভাজা হবে। ভাতটা আমার হয়ে এসছে, বাটা মাছ এসছে। মা একদম না এই মাছগুলো খেতে পারছে না, কিন্তু ডাক্তাররা বলছেন জ্যান্ত মাছ খেতে, তার জন্য একটু জ্যান্ত মাছ এসছে, ওই যে ঝিঙে পেঁপে আর সজনা ডাঁটা আলু দিয়ে একটু ঝোল বানাবো, আর মোচাটা সেদ্ধ করেছি, মোচাটা বানাবো, আর ইয়ে হবে নিম পাতা বললাম, আলু বেগুন দিয়ে নিম পাতা বানাবো। এখন নিম পাতাটা খেতে না খুব ভালো লাগে, কারণ কচি কচি নিম পাতা তো এত ভালো লাগে খেতে, কি বলবো। আলু বেগুন দিয়ে ভাজা দিয়ে না ভাত দিয়ে গরম ভাতে মাখিয়ে খেতে খুব দারুণ লাগে। আমাকে সারা বছরই নিম পাতা দিলে আমি খাবো, আমি তিতা খেতে একটু ভালোবাসি, উচ্ছে খাই, ডিমে শাক খাই, নিম পাতা খাই, আমি অলরেডি বেশি ভালোবাসি, কিন্তু আমার হাজব্যান্ড আর আমার মেয়ে একদম ভালোবাসে না, ওই জন্য খুব কমই হয় তিতা, উচ্ছেটা বেশি ভাজা হয়। তো আজকে নিম পাতা আলু বেগুন দিয়ে ভাজা হবে, সজনা ডাঁটা দিয়েও ভাজা হবে, দেশে সজনা ডাঁটা নিম পাতা আলু বেগুন ভাজা করে। আর আমাদের এখানে অনেকে দেখি আলু ভাতের সাথে মাখায় আর আলু বেগুন দিয়ে ভাজা করে, কিন্তু আমি আমাদের বেশিরভাগ দেশে সজনা ডাঁটা বেগুন আর আলু দিয়ে নিম পাতা ভাজা হয়। বাকি মাছগুলো যে ছিল সেইগুলো আমি এক একটা করে ভাজা করছি। এখন না জলটা খাচ্ছি, এত জল পিপাসা পেয়েছে কি বলবো, সারাদিনে জল খেতে মনেই পড়ে না, দু তিন গ্লাস জল খাই কি না খাই ঠিক নেই, আর রাত্রিবেলা শুতে যাওয়ার সময় পেটটা কি ব্যথা হয়, সবার সাথে বোধ হয় এমনি হয়, কাজের তালায় আমরা জল খেতে একদমই ভুলে যাই। জলটা আমাদের শরীরে যে কত দরকারি সেটা আমরা বুঝতেই মানে পারি না, যখন মনে পড়ে আমি তখনই জল খাই। হাউসওয়াইফরা ঘরে কাজ করতে করতে সত্যিকারে নিজের শরীরের খেয়াল রাখা মুশকিল হয়ে যায়, মানে মনে থাকে না যে জলটা খেতে হবে, যখনই জল বোতল দেখি তো জল কি জল পিপাসা পায় তখনই যেন মনে পড়ে জল খাওয়ার কথা। তো আমি এখন কি করছি, ঝিঙেগুলোকে না জলে যে ভিজানো ছিল সেগুলোকে বেছে নিয়েছি, জলে পড়ে ঝিঙেগুলো যেন জল মারার মতো হয়ে গেছে, অনেকক্ষণ কেটেছিলাম ঝিঙেটাকে, তো জল থেকে এখন বের করে নিয়েছি, ডাঁটাগুলোকে বেছে নিচ্ছি, আগে ঝিঙেটাকে একটু ভেজে নেবো, ঝলে আমি ঝিঙে দেওয়ার আগে একটু ভেজে নিই, তাহলে না ভালো লাগে, একসাথে নেড়ে দিলে না ঝিঙেটা যেন টেস্ট বেশি ভালো লাগে না। তোমার পাপা ওকে নিয়ে যে তোমাকে আনতে গেছে আমি জানি না, আমাকে বললো একটু কাজে এখানে নিয়ে যাচ্ছি, আমি বলছি ওর জামা টামা ভালো পরেনি কথাই বলো এই কাছে, তারপর তোমাকে আনতে চলে গেছি। মামা কত মামা তুমি কটে গেছিলে দিদি কে আনতে? আমাকে গেটের মুখ থেকে আমাদের স্কুল থেকে আমাকে দেখে ছুটেছে পুরো, মনে হয় আমাদের স্কুলের গেট বারান্দাটা কত বড়, ওই গেটের কাছ থেকে হাফ কিলোমিটার খানি হবে, ওই কাছ থেকে ছুটে ছুটে আসছে। হ্যাঁ তুমি অটো ছুটছো? এমনি এমনি ছুটছে, এমনি ছুটছে, এমনি বলি 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 খুব খুশি।
নন্দিনী এসে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। অবশ্য ওর এক্সাম ছিল জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, নাহলে ওর আসতে দুটো হয়ে যায়। আজকে 12:30টাতে ও চলে এসছে, দুটো এক্সাম ছিল জন্য 12:30টা, যেদিনকে একটা এক্সাম থাকে তো 10:30টায় ছুটি হয়ে যায়। মা দেখো তো বসে আছে, মাছের ঝোল হয়ে গেছে আমার, তোমরা দেখতে পাচ্ছ। এক একবারে মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত খেতেও খুব ভালো লাগে। তো ঝোলটা হয়ে গেছে, শুধু টকটা করব। তোমরা কে কে মাছের টক খাও বলো। আমরা কিন্তু মাছের টকও খাই, এতে ঢেরস কুমড়ো দিয়েও চুনো মাছের টক হয়। আর আজকে আমি করেছি যেটা, আমুদি মাছের টক করেছি। টক দিয়েও ভাতটা খেতে খুব ভালো লাগে। তো তরকারি আমার হয়ে গেছে, ঝোলও হয়ে গেছে, টক হয়ে গেছে, আর ভাজাগুলো রেখেছি, মা খাবে আর বিষ্ণু খাবে। ছি, কী হাতে দিচ্ছ? দিদি কই, দিদি কই, মুখে হাত কর, মুখে হাত কর, মুখে হাত কর। মাথাটা আছে। ছোট মেয়ের জন্য খিচুড়িটা বানিয়েছিলাম, ওইটা একটু ঠান্ডা করার জন্য খুলে রেখে দেবো। আজকে সয়াবিন আলু বিম দিয়ে ডাল দিয়ে খিচুড়িটা বানিয়েছি, আর গাজর বিট আজকে দিইনি। একসাথে যদি সব সবজিগুলো দিয়ে দেবো না, একদম খেতে চাই না। তার জন্য এক এক দিনে আলাদা আলাদা করে সবজি দিয়ে ওর জন্য খিচুড়িটা ট্রাই করি। ও বেশি কিছু তো খায় না, তোমাদেরকে বারবার বলি, তাও অল্প পরিমাণের খায়, তাও আমি ডেলি ওর জন্য বানাই। আর এখন মোচার তরকারিটা বানিয়ে নেবো, ওইটা নিরামিষ বানাবো। মোচার তরকারি আমাকে বেশিরভাগ নিরামিষ ভালো লাগে, পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে না। আমি মোচার তরকারিতে আদা জিরে গরম মশলা হিং দিয়েই মোচার তরকারিটা বানিয়ে নেবো। মোচার তরকারিটা হয়ে গেলে আজকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। ছোট মেয়ের খিচুড়িটা পেস্ট করে নিচ্ছি, আর ওতে না আমি একটু ব্ল্যাক সল্ট দিয়ে দিই, তাতে না ওকে খেতে ভালো লাগে। বাটার একটু ব্ল্যাক সল্ট দিই, বাটারটা রেগুলার না দিলেও ব্ল্যাক সল্টটা দিয়ে দিই। এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন সন্ধ্যেবেলা হাজব্যান্ডের সাথে একটু দোকানে এসেছি, রান্নাঘরে কিছু জিনিস কেনার ছিল, তার জন্য অর্ডার দিয়ে এগুলো বানাবো। স্টিলের বাসনও রাখা আমার খুব অসুবিধে হচ্ছে, একটা আছে তো ড্রয়ার, তো ওতে সব কিছু রাখা যায় না, তো অসুবিধে হচ্ছে। আমার দুটো জিনিস বানানো আছে, তার জন্য আমি একটু সন্ধ্যাবেলা বাসন রাখার জিনিসগুলো আনতে অর্ডার দিতে গেছিলাম। আর এখন বাড়ি চলে এসেছি, নন্দিনীর এক্সাম চলতে ওকে পড়া দিয়ে গেছিলাম, ও কিছু পড়া করেছে আর কিছু পড়া করেনি। এখন ওর কাছে এখন একটু বসে আছি, ওকে একটু পড়াচ্ছি, কারণ আজকে ওর হিন্দি আছে তো চ্যাপ্টার, তো হিন্দিটা ওর ভালো করে হয় না। হিন্দি বাংলাটা আমি দেখি, বিশেষ করে ও টিউশন যায়, কিন্তু বাংলা হিন্দিটা বেশ করে পারে না, ভালো করে পারে না। তো তার জন্য ওকে ধরে ধরে আমাকে হিন্দি বাংলাটা করতে হয়। তো এখন ওর হিন্দি বাংলা পড়াটা দেখে নিচ্ছি, ওকে পড়ানোর পরে আমি চলে যাব রাত্রিবেলার খাওয়া রান্না করতে, রুটি আর তরকারি করব। তো ওর কাছে এখন একটু পড়ে বসে আছি, ওকে একটু পড়িয়ে দিচ্ছি। আশা করছি তোমাদেরকে আমার ভিডিওটা ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটাতে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। ওরে দেখে উঠে বৃষ্টির বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলি মিলিয়ে বাসে বাসে ডালে ডালে, ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজায় দূরে, তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরে চলে। তারপর সেদিন ভোর উঠে দেখে বৃষ্টির বাদল গেছে ছুটে, তিনটে শালিক ঝগড়া ঘর রান্নাঘরে চলে। লেখো ভয়কার ভোর দেখে উঠে বৃষ্টির